আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে দেখাবো আমি কোনো সেলাই দেখাবো না আমি সেলাই করেছি সব কাপড়ে এবং কি সেই কাপড় দিয়ে আমি কী কী করেছি ওটা আর কি শেয়ার করবো ছোটো বাচ্চাদের ড্রেসগুলো করেছি সেটা আমি শেয়ার করব আমি যে কাপড়গুলো দেখিয়েছিলাম আগে দিয়ে সেলাই করতে ডিজাইনগুলো যে আমি কাপড় দিয়ে কিছু একটা করবো তো এই কাপড়টা আমার কিন্তু ঘরেই ছিল টুকরো কাপড় লাল আর এটাও কিন্তু আমার জামা বানিয়েছিলাম তার থেকে সাইড থেকে ছিল তো এই লালের সঙ্গে একটু কালো ম্যাচিং করে এই কাপড়টা দিয়েছি আর জামাটা কীভাবে বানিয়েছি ওটা দেখিয়ে দিচ্ছি এই যে গ হাতা দিয়েছি এরকম আর গলার কাছে একটু পাইপিং দিয়েছি আর নিচে এটা দুই থাকের কুচি দিয়েছি এটা তিন চার বছর মেয়েরা পড়তে পারবে এখানে এক থাকে কুচি দিয়েছি আর এখানে কোমর এক থাক কুচি দিয়েছি তো এইভাবে কিন্তু আমরা কিন্তু টুকরো কাপড় ফেলে না দিই কিন্তু নিজেরাই কিন্তু আমরা এইভাবে বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে দিতে পারি তো এই যে একটা দেখিয়ে দিলাম এই যে আর একটা ড্রেস এটাও কিন্তু আমার ঘরে থাকাই জামা আমি যেহেতু ঘরে মেশিনে সেলাই করি আমার নিজে কাপড় সব নিজেই তৈরি করি তা এটার ধরন জামার কাপড় ছিল অল্প কিছু তা লম্বা করে কুচিয়ে দিয়েছি নিচে আর এটা হলো পায় কাপড় দিয়ে আমি এভাবেও এটাও তিন চার বছর মেয়েদের জন্য করেছি আর কি এইভাবে একটু প্রিন্টের কাপড় দিয়েছি আর পায়জামা কাপড় দিয়ে জামা বানায় একটু হাতে কাজ করেছি এই হাতে কাজ করাটা আমি দেখিয়ে দিয়েছিলাম আমার ভিডিওতে আছে কীভাবে হাতে কাজ করেছে ওটা যে এই যে আর একটা এটাও কিন্তু প্রিন্টের কাপড় এই যে জামা তৈরি করেছিলাম এটা ঘরে ছিল তো এক কালারের কাপড়টা আমি অনেক সময় পায়জামা তৈরি করি হয়তো থেকে যায় নিজে যেহেতু তো তৈরি করি তো এই কাপড় আমি সেলাইটা দেখেছিলাম কয়েকদিন আগে তাই আমি কী করব বলেছিলাম যে এটাতে কিছু একটা করবো তাই যে এরকম জামা করেছি এটা পাঁচ পাঁচ থেকে ছয় বছর মেয়েরা পড়তে পারবে সাত বছর পর্যন্ত পড়তে পারবে আমি সেভাবে ফ্রি সাইজ করেছি আর এখানে গলার কাছে একটু ফিতে দিয়েছি আর এখানে ভাতা দিয়েছি আর পিছনে আমি বেল্ট দিয়েছি যাতে পাঁচ ছয় বছর মেয়েরা পড়তে পারে সেভাবে করেছি এখানে যেহেতু একটু বড়ো করে করবো বলে এখানে আমি কিন্তু কাপড় যেহেতু আমার উপরে কম আছে এই এখানে কিন্তু একটু কাপড় আলাদা জোড়ালা জোড়া দিয়েছি একটু জোড়া দিয়ে তারপরে নিচে একটু কুচি দিয়েছি যেহেতু পাঁচ বছর ছয় বছর মেয়েদের জন্য তৈরি করা এই জন্য এই তারপরে আবার দেখে দিচ্ছি এটা এই যে এটাও সিনথেটিক কাপড় হ্যাঁ এটাও কিন্তু পায়জামা কাপড় দিয়ে তৈরি করা এটা এটা কিন্তু দশ বারো বছর মেয়েদের জন্য এটা টপ হিসাবে পড়তে পারবে নিচে কাজ করেছিলাম আমি দেখিয়েছিলাম আর এখানে কিন্তু জামার কাপড় দিয়ে কিন্তু এটা নিচে কুচি দিয়েছি এটা দশ বারো বছর মেয়েদের জন্য করা তো আশা করি সবার ভালো লাগবে এভাবে কিন্তু আইডিয়া করে নিজেরা কাপড় চুপড় ফেলে না দে এভাবে নিজেরা তৈরি করে নিলে কিন্তু হ্যাঁ এই আর একটা এটার তো আমি সেলাই করা দেখেছিলাম বর্ডার লাইন হিসাবে তো আমি এই যে ফুরাগের নিচে ফোরাক করেছি এ কাপড়টু কিন্তু আমার কাছে অল্প কাপড় ছিল এই জন্য এ বাচ্চাটা আমি দুই বছর মেয়েদের জন্য করেছি এখানে আমার নিচে কুচি দিয়েছি এখানে আমি এ কুচি দিয়েছি এই যে টুক দিয়েছি এটা কিন্তু আর একটা জামার সাইডের কাপড় থাকে পাড়ালা সেইটুক আর কি এর সঙ্গে একটু ম্যাচিং হয়ে গেছে বলে একটু বড় করে দিয়েছি আর এই যে এইভাবে পিছনে ফিতে দিয়েছি হাতা দিয়েছি তো এইভাবে কিন্তু নিজের আইডিয়া করে কিন্তু বাচ্চাদের ড্রেস তৈরি করলে কিন্তু বেশ ভালোই হয় তো এই যে আর একটা অ্যাপ্লিকে ডিজাইন এটাও আমি দেখিয়েছিলাম তা জামাটা কীভাবে তৈরি করেছি সেটা একটু শেয়ার করলাম এখানে সামনে ফিতে দিয়েছি যে আর এখানে একটু আমার ঝুল কম হচ্ছিলো বলে একটু বৃষ্টিক কালারের কাপড় ছিল আমি সেটা এখানে জোড়া লাগাই দিয়েছি এটাও কিন্তু দশ বারো বছর মেয়েদের জন্য এই আর একটা দেখাচ্ছি এটা কিন্তু আমি এটা বাসায় তৈরি করা এটা কাপড় এই কাপড় ছিল মিষ্টি কালার কাপড় ছিল এই ডিজাইনটা অবশ্য আমি দেখিয়েছিলাম তো কিছুটা প্রিন্টের কাপড়ও ঘরে ছিল তাই এইভাবে কিন্তু দশ বারো বছর মেয়েদের জন্য আমি ফোরাক তৈরি করে নিয়েছি তো আশা করি সবার ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে আর সবাই চেষ্টা করবে কাপড় ফেলে না দিয়ে এইভাবে বাচ্চাদের ড্রেস তৈরি করে নেওয়ার জন্য তো সবাইকে আজকে মতো আমি আল্লাহ পেয়ে দেবো সবাই যেখানে থাকেন কেন ভালো থাকো সুস্থ থাকো একটু মনে করি সবাইকে আল্লাহ হাফেজ